ইসলামে এক এক স্বপ্নের এক এক ব্যাখ্যা রয়েছে। ব্যক্তি বিশেষে এক স্বপ্নের একাধিক ব্যাখ্যা হতে পারে। স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আছে ভিন্ন ভিন্ন মত। এক এক স্বপ্নের ব্যাখ্যা এক এক ব্যক্তির কাছে এক এক রকম। তবে সমাজে বহুল প্রচলিত কিছু কথা আছে, যেমন স্বপ্নে সাপ দেখার অর্থ হচ্ছে শত্রু বৃদ্ধি। তবে সাপ মেরে ফেলতে দেখা মানে আপনি শত্রুকে পরাস্ত করতে পারবেন, আর সাদা সাপ দেখা মানে সৌভাগ্য ও বংশবৃদ্ধির লক্ষণ। মাছ স্বপ্নে দেখাকে মনে করা হয়ে থাকে সৌভাগ্যের লক্ষণ। বিশেষ করে যদি স্বপ্নে দেখেন মাছ ধরছেন, তাহলে এর অর্থ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি মাছ ফসকে যায় তাহলে টাকা আসবে, তবে তা খরচও হয়ে যাবে। দাঁত নড়তে দেখা, স্বপ্নে দাঁত নড়া দেখলে নিকট আত্মীয়ের কেউ অসুস্থ হয়ে পড়বে, আর দাঁত পড়ে যাওয়া দেখলে নিকট আত্মীয় কেউ মারা যেতে পারে। নতুন দাঁত গজাতে দেখলে সম্পত্তি লাভ হতে পারে। মৃত ব্যক্তিকে দেখা, যদি স্বপ্নে কেউ মৃত ব্যক্তিকে দেখে তাহলে তাকে যে অবস্থায় দেখবে সেটি বাস্তব রূপ বলে ধরা হয়ে থাকে। তাকে যা বলতে শুনবে সেটাই সত্যি হবে বলে ধরা হয়, কারণ সে এমন এক জগতে অবস্থান করছে যেখানে সত্য ছাড়া আর কিছুই নেই। যদি কেউ মৃত ব্যক্তিকে ভালো পোশাক পরা অবস্থায় বা সুস্বাস্থ্যের অধিকারী দেখে তাহলে বুঝতে হবে সে ভালো অবস্থায় আছে। আর যদি জীর্ণশীর্ণ স্বাস্থ্য বা খারাপ পোশাকে দেখে থাকে তাহলে বুঝতে হবে তিনি ভালো নেই। তার জন্য তখন বেশি বেশি মাগফিরাত কামনা ও দোয়া প্রার্থনা করতে হবে। নিজের মৃত্যু দেখা, অনেকেই কাছের কেউ মারা গেছেন এমন প্রায় স্বপ্ন দেখে থাকেন। তবে স্বপ্নে নিজের মৃত্যু দেখার অর্থ হচ্ছে নতুন কোনো বিষয়ের প্রতি ভয় বা পরিবেশ পরিস্থিতির কারণে সৃষ্ট উদ্বিগ্ন হওয়া। ইসলামের আলোকে স্বপ্ন তিন প্রকার। এর মধ্যে একটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে, যেটা আল্লাহ দেখান। আরেকটি হচ্ছে শয়তানের পক্ষ থেকে, যেটি শয়তান মানুষকে দেখায়। আর অন্য একটি হচ্ছে নিজের পক্ষ থেকে, অর্থাৎ আমরা সারাদিন যা করি যা ভাবি রাতে তাই স্বপ্নের মধ্যে দেখি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে কেউ যদি কোনো ভালো স্বপ্ন দেখে, যে স্বপ্ন দেখে খুব ভালো লাগে, তাহলে তার বুঝতে হবে যে এই স্বপ্ন ছিল আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ এটি রাহমানি স্বপ্ন। এমন স্বপ্ন দেখলে তিনটি কাজ করা যেতে পারে। প্রথমত, আল্লাহর প্রশংসা করতে পারেন। দ্বিতীয়ত, চাইলে সুসংবাদ হিসেবে এই স্বপ্নটা কারো সাথে শেয়ার করা যেতে পারে। আর তৃতীয়ত, এমন ব্যক্তির সাথে এই স্বপ্নটি শেয়ার করুন যিনি আপনার শুভাকাঙ্ক্ষী। এরপর শয়তানি স্বপ্ন, অর্থাৎ যা শয়তানের পক্ষ থেকে দেখানো হয়। শয়তান মানুষকে ঘুমের মধ্যে মানুষের অকল্যাণ করার জন্য যে স্বপ্নটা দেখায় সেটি শয়তানি স্বপ্ন। এমন স্বপ্নকে আমরা হরর ড্রিম বা দুঃস্বপ্নও বলে থাকি, যা দেখে আমাদের শ্বাস প্রশ্বাসের গতি বেড়ে যায়, আমরা খুব ভয় পাই এবং প্রচণ্ড ভয়ে আঁতকে উঠে আমাদের ঘুম ভেঙে যায়। এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখলে বাম দিকে তিনবার থুতু ফেলতে হয় এবং শয়তানের ব্যাপারে আল্লাহর কাছ থেকে তিনবার প্রার্থনা করে বা আশ্রয় চাইতে হয়। যে পাশ হয়ে শুয়েছিলেন সে পাশ পরিবর্তন করে অন্য পাশে শুতে হবে, অথবা বিছানা পরিবর্তন করে শোয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। সারাদিন আপনি আপনার চিন্তা ভাবনার মধ্যে যে জিনিসটিকে স্থান দিয়েছেন সেটি আপনি রাতের বেলা স্বপ্ন দেখেন। যেমন দিনের বেলা কেউ কেউ খেলাধুলা নিয়ে খুব ব্যস্ত থাকে, আর রাতে স্বপ্ন দেখেন আপনি ফুটবল খেলছেন। এ ধরনের স্বপ্ন খুব সাধারণ স্বপ্ন, তাই এ ধরনের স্বপ্ন দেখলে বিচলিত বা চিন্তিত হওয়ার কিছু নেই। এই ধরনের স্বপ্নের কোনো ব্যাখ্যাও করার প্রয়োজন হয় না।